নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন সকলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাদেরকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে আর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল বার্ন ইনস্টিটিউটের পোস্ট অপারেটিভে। তাকেও আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাম জামে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা জানান হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল। 12% বার্ন ছিল, আশা করি সে ভালো থাকবে। এ সময় তিনি জানান চিকিৎসাধীন নজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় নয়জনই এখন আইসিইউতে। আমাদের এখানে এখন 9 জন পেশেন্ট আছে এবং 9 জন পেশেন্টই আইসিইউতে আছে। তারা যেহেতু আইসিইউতে আছে সেই হিসাবে তো সবাই আইসিইউর পেশেন্টগুলো সবসময় ক্রিটিক্যাল থাকে, সেই হিসাবে পেশেন্টগুলো আসলে ক্রিটিক্যাল এবং আশঙ্কাজনক অবস্থায় আছে এবং সবারই ফেস বার্ন থাকাতে তারা এখনও ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। আমরা সবসময় মনিটরিং করতেছি, আমরা আমাদের হায়েস্ট চেষ্টা করতেছি। এদিকে প্রিয়জনের সুস্থতার একটু ভালো খবর জানতে আজও হাসপাতালে অপেক্ষায় আছেন স্বজনরা। একটা তো গেছেই গা, কোনো খিলখিলার নাই, আল্লাহর কাছে চাই আল্লাহ এই একটা আমার দিয়া যাও। এখন আমার ছেলেরা যদি এরকম হয় আমারে মাটি দিব কে? খাওয়াই কথা দূরের কথা, মাটি দিবার মানুষ তো থাকবে না। আমার ছেলে বাইসা থাকুক, অর্থ হয়ে থাকুক, তার ছেলে তো দেখব। শারীরিক অবস্থা ভালো থাকায় সোমবার বিকেলে ছাড়পত্র পেয়েছেন একজন। সকালের তো আমি একটু সুস্থ এখন মোটামুটি, আর যারা মারা গেছেন তাদেরকে পুরোপুরি আমি দেখিনি। দগ্ধ 37 জনের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত মারা গেছেন 27 জন। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।